বুধবার রাতে এসপি ও জওয়ানদের ওপর হামলার ঘটনায় বিশালগুট থানার পুলিশের জালে চার অভিযুক্ত ধৃতরা হলো পূর্ব বিলের অজয় চৌধুরী ও মিঠুন পাল হরিশ নগরের গৌতম ও স্বপন তাঁতি জানা গেছে বুধবার রাতে বিশালগুর দুই নম্বর গেট সংলগ্ন জাতীয় সড়কের নাকাত তল্লাশিতে ছিলেন বিশালগুট থানার পুলিশ ও এসপি ও জওয়ানরা ওই সময় দশ পনেরো জনের দুষ্কৃতী দল পুলিশের ওপর চড়া হয় দুষ্কৃতকারীদের হামলায় আহত হয় এসপি ও জোয়ান স্নেহাশিস চক্রবর্তী এবং টিএসআর জোয়ান রাজেশ শর্মা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে রাতেই অভিযান শুরু করে পুলিশ রাতেই দুই হামলাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ পরবর্তী সময় বৃহস্পতিবার ভোর তিনটা নাগাদ আরও দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়েছে পুলিশ চারজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান বিশালগড় থানার ওসি তাপুর দাস মার্কেটের দিকে প্লাস একটা মোবাইল আমাদের তো কিছু যখন একদিকে মুখ করতেছিল তখন কিছু যুবক যেটা পুরানো রোডের এখানে কি হয়তো কোনো অভিযোগ কাজ করছিল তখন আমাদের বিট পার্টি এবং মোবাইল পার্টিও এখানে গিয়ে ওদের জিজ্ঞাসা করতেই তারা মানে খুব কি বলে মানে উশৃঙ্খল আচরণ এবং পুলিশের উপরে মানে রীতিমতো অ্যাটাক করে মানে বোতল টোতল ভেঙে এরকম আমি শুনেছি এর মধ্যে আমাদের দুজন নাকি ইনজুর হয়েছে